পশ্চিমবাংলার রাজনীতি একসময় লাল হয়েছিল, এখন সবুজ হচ্ছে। যারা গেরুয়াকরণের গল্প বলতেন তারা আজকে পুরোপুরি পলিটিক্যাল ক্যাডার তৈরি করার চেষ্টা করছেন স্কুল থেকে, এমনকি যারা WBCS আছেন আগের থেকে যেন তারা লয়াল হন পার্টির প্রতি, সে পরীক্ষা নেওয়া হবে, তার জন্য সেখানে পলিটিক্যাল কোশ্চেনকে ঢোকানো হচ্ছে। WBCS এর পরীক্ষায় গেরুয়া শিবিরের আইকন সাভারকরের প্রসঙ্গ, প্রশ্নপত্রে জায়গা পেয়েছে কন্যাশ্রী, সবুজ সাথী বা গতিধারার মতো তৃণমূল সরকারের প্রকল্পগুলি, যা নিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক, শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। UPSC-র পর এবার WBCS, কেন্দ্রীয় সরকারের পরীক্ষার পর এবার রাজ্য সরকারের চাকরির পরীক্ষার প্রশ্নপত্রের বিষয় নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক। WBCS এর প্রিলিমিনারি পরীক্ষায় প্রশ্ন এসেছে, কোন বিপ্লবী নেতা জেল থেকে মার্সি পিটিশন করেন। অপশনে প্রথম নামটি VD সাভারকরের, যাকে গেরুয়া শিবির নিজেদের আইকন মনে করেন। আরেকটি প্রশ্ন ছিল, গত 10 বছরে পশ্চিমবঙ্গে কতগুলি নতুন সরকারি মেডিকেল কলেজ হয়েছে। WBCS এর প্রিলিমিনারি পরীক্ষায় আরও প্রশ্ন এসেছে, NRC বর্তমানে কি অবস্থায় রয়েছে। এছাড়াও প্রশ্নপত্রে জায়গা পেয়েছে কন্যাশ্রী, সবুজ সাথী বা গতিধারার মতো তৃণমূল সরকারের প্রকল্পগুলি নিয়েও। সম্প্রতি সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সে নিয়োগের UPSC-র পরীক্ষায় বাংলার ভোট সন্ত্রাস নিয়ে 200 শব্দের রিপোর্ট লিখতে বলা হয়। কেন্দ্রীয় সরকারের ওই পরীক্ষায় দিল্লির কৃষক আন্দোলন প্রসঙ্গেও প্রশ্ন করা হয়। রচনাধর্মী প্রশ্নে লিখতে দেওয়া হয়, ভারতে দলীয় রাজনীতি পারিবারিক ব্যবসা হিসেবে ফুলে ফেঁপে উঠেছে। দিল্লিতে অক্সিজেন সিলিন্ডারের সংকটের প্রসঙ্গেও রিপোর্ট লিখতে বলা হয়। কেন্দ্রীয় সরকারি চাকরি পরীক্ষায় এই ধরনের রাজনৈতিক বিষয় নিয়ে প্রশ্ন কেন দেওয়া হবে, এই প্রশ্ন তুলে তখন কেন্দ্রের সমালোচনায় সরব হয়েছিল তৃণমূল। এবার রাজ্য সরকারের পরীক্ষার প্রশ্নপত্রে এই ধরনের প্রশ্ন কেন, সেই প্রশ্ন তুলে শুভেন্দু অধিকারী টুইট করে বলেছেন, যখন UPSC-তে বাংলার ভোট পরবর্তী হিংসা নিয়ে প্রশ্ন এসেছিল তখন বিরাট শোরগোল পড়ে গিয়েছিল, এখন WBCS এর পরীক্ষার প্রশ্নপত্রে রাজ্যের প্রকল্পের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, ভণ্ড বিদ্যুৎজনরা এখন কি ব্যাখ্যা দেবেন সেটাই দেখার। সবুজ সাথী ও অন্যান্য বিষয় যেহেতু রাজ্য সরকার, পুলিশ প্রশাসন, পরীক্ষা ইত্যাদি সবই রাজনীতিকরণ করে দিচ্ছেন, তো এর থেকে নতুন কিছু আশা করাটাও ঠিক হবে না আমাদের পক্ষে, আর এই সরকারের পক্ষে এটাই স্বাভাবিক। এই যে অভিযোগগুলো ওনারা করছেন অবাস্তব, কারণ যেটা ইতিহাস ভিত্তিক বা সরকারের প্রকল্প, ঘোষিত প্রকল্প, সেগুলো প্রশ্নে থাকা, তার মধ্যে কোনো অনিয়ম, অন্যায়, পক্ষপাত দুষ্ট এসব কথা আসেই না। মুদ্রার এক পিঠে ছিল UPSC-তে দিল্লির সরকারের অপদার্থতা, রাজনৈতিক মনোভাব, উল্টো পিঠে আছে PSC-র মারফত রাজ্য সরকারের একই রকম অপদার্থতা এবং রাজনৈতিক মনোভাব। দুটো পিঠকে বাতিল করে মুদ্রাটাকেই বাতিল করে দেবে দেশের মানুষ, ও BJP বলুন আর তৃণমূল বলুন, একই রকম মনোভাবে চলে, খুব দুর্ভাগ্যের এটা। যে প্রশ্নের উত্তর দিতে গেলেই আপনার কোনো একটি বিশেষ সরকারের নীতি আলোচনা করতে হবে বা সিদ্ধান্ত আলোচনা করতে হবে, তা থেকে আমার নিজের রাজনৈতিক অবস্থান একটা বোঝা যেতে পারে, এই রকম প্রশ্ন দেওয়া উচিত নয়। শাসকেরা সবসময় শিক্ষাকে তো নিজেদের প্রচারে লাগান, ফলে সেই সব কারণে এই সমস্ত মানে প্রশ্ন দেওয়া হয়। সব মিলিয়ে UPSC-র পর এবার WBCS এর প্রশ্নপত্র নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলো। কৃষ্ণেন্দু অধিকারী, আবির দত্ত, উজ্জ্বল মুখোপাধ্যায়, ABP আনন্দ।